কাতার বিশ্বকাপে মেসি থাকার কক্ষটি জাদুঘর বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়। বিশ্বকাপের সময় মেসি ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের B201 নম্বর কক্ষে। সে কক্ষকে জাদুঘরে রূপ দিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সব খেলোয়াড়দের পোস্টার, এছাড়া সঙ্গে থাকবে বিশ্বকাপ স্কোরে থাকা সব খেলোয়াড়ের সাক্ষ্য সংবলিত জার্সিও। কাতার বিশ্ববিদ্যালয় এক ফেসবুক পোস্টে ঘোষণা করেছে বিষয়টি। লিওনেল মেসির কাতার বিশ্বকাপ যে কক্ষে ছিলেন সে কক্ষটাকে একটা জাদুঘরের রূপ দেওয়া হবে। কাতার বিশ্বকাপ চলাকালে এক মাসের মতো সময় আর্জেন্টিনা নিজেদের ডেরা বানিয়েছিল কাতার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে। সে সময় মেসিদের জায়গা করে দিতে বিশ্ববিদ্যালয় ছুটিও ঘোষণা করা হয়। লিওনেল স্কলারি দলকে আতিথ্য দেওয়ার আগে সেখানকার ছাত্রাবাসে আনা হয় খানিকটা আর্জেন্টাইন ছোঁয়া, যেন মেসিরা সেই জায়গাকে নিজেদের ঘরই মনে করে, দূর পরাবাস নয়। কাতার বিশ্ববিদ্যালয়ে 3টি স্পোর্টস কমপ্লেক্স খুলেছিল আর্জেন্টিনার জন্য। সেখানে খেলোয়াড়রা আউটডোর প্র্যাকটিস করার সুযোগ পান, সেখানে ছিল ইনডোর জিমনেশিয়াম। আর এখন শেষ পর্যন্ত মেসি যে রুমে ছিল সে রুমকে তারা মিউজিয়াম তৈরি করবে।